হ্যালো ফ্রেন্ডস, আমি জিৎ আর আজকের ফ্যাক্টের ধামাকার জন্য অবশ্যই রেডি হয়ে যান। নাম্বার 10, লন্ডনে একটা ফ্যামিলি আছে যাকে গ্রামার ফ্যামিলি বলা হয়, আর এদের ফ্যামিলি মেম্বারসের নাম হলো, শুনুন, ফাদারের নাম হলো মিস্টার নাউন, মাদারের নাম হলো মিসেস ভার্ভ, আর এদের তিনটে বাচ্চা আছে, ছেলের নাম হলো প্রোনাউন, আর দুজন মেয়ের মধ্যে একজনের নাম অ্যাডভার্ব এবং আরেকজনের নাম অ্যাডজেক্টিভ। নাম্বার 9, এই ফ্যাক্টটা শুনলে আপনি অবাক হবেন, সাথে একটু মজাও পাবেন। চায়নার একটা লোককে কোনো একটা কারণে 1,40,000 টাকা ফাইন দিতে হয়। এত টাকা ফাইন হওয়ার জন্য সে প্রতিশোধ নেবে বলে সে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে সেটাকে কয়েন বা খুচরো পয়সা করে দিয়ে দেয়, আর এই কারণে ব্যাংকের 18 জন ওয়ার্কারসদের সারা রাত জেগে ওই কয়েনগুলোকে গুনতে হয়। নাম্বার 8, আপনার বডি একটা সময় ক্লান্তি অনুভব করে, মানে আপনার বডির একটা উইক হওয়ার টাইম থাকে, সেই সময় আপনার বডি সবচেয়ে বেশি দুর্বল থাকে। সায়েন্টিস্টদের মতে সেই টাইমটা হলো প্রতিদিন ভোর 3টে থেকে 4টের মধ্যে। নাম্বার 7, আপনার মনের মধ্যে কখনো এই প্রশ্নটা এসেছে যে ভারতের প্রথম 4-চাকা বা 4-হুইলার কে কিনেছিল? সে আর কেউ নয়, সে হলো মিস্টার জামশেদজি টাটা, ইনি ভারতে প্রথম 4-চাকা বা 4-হুইলার কিনেছিলেন। নাম্বার 6, মাইক্রোসফট, এই অপারেটিং সিস্টেম কোম্পানিটি তারা কমন পাসওয়ার্ডকে মুছে ফেলছে, যেমন 123456 পাসওয়ার্ড, মাঙ্কি, ABCDEFG, আর QWERTY, এই রকম সহজ আর কমন পাসওয়ার্ডকে মুছে ফেলছে যাতে হ্যাকাররা সহজে হ্যাক না করতে পারে। নাম্বার 5, জাপানে একটা আইসক্রিম ব্র্যান্ড আছে যার নাম হলো প্যানাপ, আর এই কোম্পানির আইসক্রিম খাওয়ার সময় দেখতে এই রকম স্মাইলি ফেসের মতো লাগে, কিন্তু আইসক্রিম খেতে খেতে শেষ হয়ে যাওয়ার টাইমে সেটা দেখতে এই রকম ভয়ঙ্কর লাগে। নাম্বার 4, আপনি কি জানেন এই দুনিয়াতে প্রত্যেক 1 মিনিটের মধ্যে কি কি হয়ে থাকে? প্রত্যেক 1 মিনিটে প্রায় 108 জন এই দুনিয়াতে মারা যায়, 1 মিনিটে প্রায় 258টি বাচ্চার জন্ম হয়, 46,800টি ফটো ইনস্টাগ্রামে আপলোড হয়, এছাড়াও প্রত্যেক 1 মিনিটে 3,64,40,000 সার্চ গুগলে করা হয়, 4,01,47,740টি ভিডিও ইউটিউবে দেখা হয়, আর প্রত্যেক 1 মিনিটে 1 কোটিরও বেশি মেল সেন্ড করা হয়। নাম্বার 3, আজকালকার সময়ে 5G নেটের একটা ক্রেজ উঠেছে যে কবে আসবে কবে আসবে, তো তার জন্য নেদারল্যান্ডে 5G ব্র্যান্ডের একটা জাস্ট টেস্ট করা হয়, তারপরে দেখা যায় 5G-র হাই ফ্রিকোয়েন্সির জন্য প্রায় 300টি পাখির মৃত্যু হয়। একবার ভাবুন, ওটা শুধুমাত্র 5G টেস্ট ছিল। এখান থেকে বোঝা যাচ্ছে যে কতটা ক্ষতিকর আমাদের এনভায়রনমেন্টের জন্য 5G। নাম্বার 2, আপনি এই পিকচারটা ভালো করে দেখুন, এটা একটা অ্যাওয়ার্ড উইনিং ফটো, কিভাবে একটা ক্ষুদ্র পিঁপড়ে একটা জলের 1 ফোঁটা বিন্দুকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এইটা অ্যাওয়ার্ড উইনিং পিকচার হওয়ার কারণ হচ্ছে এই রকম মোমেন্টকে খুঁজে বের করে ওই ফটোগ্রাফারের ওই ফটো তোলার জন্য প্রায় 2 মাস অবধি সময় লেগেছিল, এবং এই ফটোটা দেখতেও কতটা সুন্দর লাগছে। নাম্বার 1, আপনি তো জানেন যে ইন্ডিয়া এশিয়ার কন্টিনেন্ট বা এশিয়া মহাদেশের একটা পার্ট, কিন্তু 55 মিলিয়ন বছর আগে ইন্ডিয়া এশিয়া মহাদেশের পার্ট ছিলই না, তখন ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে মার্জ ছিল, তারপরে আস্তে আস্তে এশিয়ার সাথে যুক্ত হয় ডিউ টু জিওগ্রাফিক্যাল চেঞ্জেস, আর আজও ইন্ডিয়া প্রত্যেক বছর 5 সেন্টিমিটার নর্থ ইস্টের দিকে এগিয়ে যাচ্ছে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।